তো এ পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাগুলো কি, এটিকিউটস অফ ঈদ কি। ঈদ আসলে, বিশেষ করে যেহেতু ঈদুল ফিতর সামনে আমাদের আগামীকাল, ঈদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন, আল্লাহ রাসুল কি করতে বলেছেন, সেদিকে আমরা যাই। রোজা রাখা বা ঈদ পালন করা, এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। বিষ্ণু বলেছেন সুমুলি রুইয়াতিহি ও আফতিরুলি রুইয়াতিহি। কিন্তু চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে, মানুষ এখন, মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে। তো সেই হিসাবে আগামীকাল মালয়েশিয়াতে সহ প্রায় 56টা মুসলিম দেশের বেশিরভাগ দেশে কিন্তু আগামীকাল ঈদ পালন করবে। আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা, সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব। এটার ব্যাকগ্রাউন্ড কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনায় যে দেখলেন তারা 2 দিন ঈদ আনন্দ পালন করে, খেলাধুলা করে, তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম, তার ধারাবাহিকতা এখনো করি। তখন বিষ্ণু বললেন যে আল্লাহ এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন তোমাদের দিয়েছে, এক হচ্ছে শাওয়ালের 1 তারিখ, আর এক হচ্ছে জিলহজের 10 তারিখ, তোমরা এখন থেকে ওই 2টার পরিবর্তে এই 2টা দিনে ঈদ উৎসব করবে। এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এইভাবে ঈদ শুরু হয় আর কি। এবং এটা আনন্দ, উৎসব, খেলাধুলা, হ্যাঁ, এগুলোর দিন। এবং বিষ্ণু সাহা ইসলাম 2টা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব, আর একটা হচ্ছে ঈদ উৎসব। আলিনুন নিকাহ হাবিদ দুফুফ, বিয়ের ঘোষণাটা দফ দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম, ঢোলের 2 দিকে আটকানো, দফের 1 দিক আটকানো, 1 দিক খোলা। বিষ্ণু যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদরু আলাইনা গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণু নবীকে ওয়েলকাম জানিয়েছিল। এবং আমরা দেখেছি যে বিষ্ণু ইসলাম মসজিদে নববীতে, নববীর পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন এবং মা এশাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন। এবং বিষ্ণবী এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন, বিষ্ণবী বলতেছিলেন যে ধুনা কুমিয়া বানি আর ফেদাই, এইভাবে তীর মারো, এইভাবে খেলো, যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যাই এবং বলি এই গোল দাও, এদিকে দাও, এদিকে দাও। তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায়, এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই। এরপর এক ঈদের দিনে বিষ্ণু ইসলাম মা এশার ঘরে শুয়েছিলেন, তখন আনসারি 2 ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর বোয়াজ যুদ্ধের গান গাচ্ছিল। আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন, বিষ্ণু বললেন দা হুমাই আবু বকর, হে আবু বকর ছাড়ো, রেখে দাও, কারণ লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদ না, সব জাতির একটা উৎসবের দিন আছে, আজকে আমাদের উৎসবের দিন। তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে, ছোট্ট মেয়েরা, ছোট্ট ছেলে মেয়েরা তারা নাচ গান দফ বাজানো এগুলো করতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউর কেউ এই ফ্রি মিক্সিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে এই জাতীয় খেলাধুলা, উৎসব, দফ বাজানো, এভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে ঈদের আনন্দ প্রকাশ করতে পারি। তারপর ঈদের দিনের কি কি সুন্না, আমরা প্রথমে বলেছিলাম তাকবীর দেয়া, আজকে মাগরিবের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত, কিন্তু ঈদুল আজহাতে আবার এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, 5 দিন আয়ামত তার শিখে, কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প অল্প একটু সময়ের জন্য আর কি তাকবীর। সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহু আকবার 2 বার বলে, আরব বিশ্বে 3 বার বলে, দুটোই পড়া যাবে, কোনো সমস্যা নেই। ঈদের দিনে গোসল করা সুন্না, সুন্দর কাপড় পরা সুন্না, পারফিউম ইউজ করা সুন্না, ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্না, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা সুন্না। নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে, যাতে বড় গ্যাদারিংয়ে আনন্দে সবাই শরিক হতে পারে। ঈদের সালাত 2 রাকাত, ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা, অনেকে বলেছেন, কেউ বলেছেন ওয়াজিব। তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত 12টা তাকবীর দিতে হয়, প্রথম রাকাতে 7টা, দ্বিতীয় রাকাতে 5টা, কিন্তু হানাফি স্কুল অফ থটে 3টা 3টা করে 6টা। আর জুমার দিনে যদি ঈদ হয়, জুমার নামাজের ক্ষেত্রে রুখসাত দেওয়া হয়েছে, পড়াটা ভালো, না কেউ না পড়লো তেমন কোনো সমস্যা হবে না। ঈদের খুতবা শোনা সুন্না, আর খুতবাটাকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত। শুভেচ্ছা বিনিময় করা সুন্না, সাহাবারা দেখা হলে বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম, আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক। অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরু। আর সর্বশেষ আমরা বলেছিলাম শাওয়ালে 6টা রোজা রাখা সুন্না, রমজানের রোজার পরে যদি কেউ শাওয়ালের 6টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় এ সওয়াব আল্লাহ তাদেরকে দান করে। তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে, এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা।